বীর মুক্তিযোদ্ধা ডক্টর জে কে পাল, একবকে অ্যাপেলেট ডিভিশন বাংলাদেশ সুপ্রিম কোর্ট। পুলক ঘটকের যে অশ্লীল ভাষার কদর্য ভাষায় যে আমাদের আমার বক্তব্যকে সমালোচনা করেছে, আমাকে কদর্যভাবে সম্বোধন করেছে, এই অশ্লীল ভাষা সহ তার সমস্ত স্টেটমেন্ট যদি প্রত্যাহার না করে তিন দিনের মধ্যে, তাহলে আমি তার বিরুদ্ধে লিগাল অ্যাকশনে যেতে বাধ্য হব। তাকে অনুরোধ জানাচ্ছি, উইদিন থ্রি ডেজ ইউ উইল উইথড্র ইউর অল দিস ইভিল কমেন্টস এন্ড ডিটেইলস। পুলক ঘটক যে অশালীন বক্তব্য, বিশেষত সম্মিলিত সনাতন পরিষদ এর সভাপতি এবং হিন্দু আইন পরিবর্তন প্রতিরোধ সম্মিলিত পরিষদের সভাপতির বিরুদ্ধে উচ্চারণ করেছে, যে ভাষাগুলো ব্যবহার করেছে অশোভন ভাষা, এই ভাষা এবং শুধু তাই নয়, সাধু সন্ন্যাসীদের বিরুদ্ধে বলেছে এবং মাতৃশক্তির বিরুদ্ধে তারা বলেছে, মায়েদের বিরুদ্ধে সম্পর্কে যে অশোভন কথা বলেছে, এই অশোভন ধর্ম অবমাননা মতো যে ভাষাগুলো ব্যবহার করেছে, এটি যদি তারা আগামী তিন দিনের মধ্যে তারা প্রত্যাহার না করে, তাহলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণে বাধ্য হব। রূপসীবাংলা এপ থেকে সবাইকে স্বাগত। দেশ মাটির মানুষ ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি মানে রূপসীবাংলা একত্র।